রিবার মূল পরিণতিটা হচ্ছে যে দরিদ্র মানুষরা দিন 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 দারিদ্রতার অতল তলে যেটা থাকবে, খুব এলিট সোসাইটি যারা ওদের খুব একটা সমস্যা হবে না, এটাই রিবা। যারা রিবাকে ফ্রন্ট করেছে সারা বিশ্বে, ওই সভ্যতার কিন্তু খুব একটা ক্ষতি হচ্ছে না। যাদেরকে ওষুধ খাওয়াচ্ছে IMF এর থ্রু দিয়ে বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের থ্রু দিয়ে বলেন, সবাইকে সুদ খাওয়াচ্ছে। ঋণ চাচ্ছ, ঋণ দিব, এইসব শর্তগুলো দেখে ঋণ দিব, তবে আমাকে এত পার্সেন্ট দিতে হবে, অত পার্সেন্ট দিতে হবে। এখন এই পার্সেন্টেজের টাকাটা কত টাকা, এই টাকাটা কি আমাদেরকে দিতে হবে না? অতএব এখানে সুদ আমরা খাচ্ছি, খেতে হচ্ছে। সারা ওয়ার্ল্ড এভাবে চলছে, এখন আপনি কি ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবেন? পারবেন না। তো সারা বিশ্বে এভাবে এই সুদভিত্তিক মনিটারি সিস্টেমের মধ্য দিয়ে দরিদ্র শ্রেণীর মানুষকে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের সুযোগ করে দেওয়া হয়েছে, সংক্ষেপে বললাম। আরেকটা ব্যাখ্যা হতে পারে, এবং আমার কাছে এই ব্যাখ্যাটা খুব ভালো লাগে, সেটা হলো দুর্নীতি এবং করাপশনের মধ্য দিয়ে কালো টাকা অর্জন করে সেই টাকা দিয়ে দরিদ্র রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে। এটার জাজ্বল্যমান প্রমাণ এখনকার যত মুসলিম কান্ট্রি আছে, সবগুলো মুসলিম কান্ট্রি করাপশনের মধ্য দিয়ে, কালো টাকার মধ্য দিয়ে, জুলুমের মধ্য দিয়ে, মানুষের টাকা আত্মসাদের মধ্য দিয়ে, সরকারি মাল আত্মসাদের মধ্য দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে কালো টাকা সব। এবং এটা একটা বড় অংশ পাচারও করা হয়ে গেছে। তিনটা ব্যাখ্যা মিলাতে পারবেন আপনি কিভাবে একজন রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে পারে? হয় তার কাছে গুপ্তধন সে প্রাপ্ত হবে আল্লাহর পক্ষ থেকে, অথবা সে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে দিয়ে এটা করবে, অথবা সে জুলুম এবং করাপশনের মধ্যে দিয়ে এটা করবে। তবে শেষ কথা হচ্ছে, সব কিছু করার পরেও কেয়ামত পর্যন্ত এই হাদিসে জিব্রিলে তার নাম রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে, রাখালি থেকে যাবে। আপনি কি বুঝতে পারছেন সম্মান দেওয়ার মালিককে? যত কিছুই করুক না কেন, কেয়ামত পর্যন্ত এই হাদিসের মধ্যে ওদেরকে এই নামেই ডাকা হবে, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়া, এভাবেই ডাকা হবে। এই সায়েন্সগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর পাশাপাশি আর অনেক কথা তিনি বলেছেন। মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে, উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে, মানুষ দিনের জ্ঞান অর্জনকে খুব একটা মূল্যায়ন করবে না, ইলম উঠে যাবে, আলেম ওলামাদের মৃত্যু হবে, ওলামাদের উপর জুলুম আসবে, জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে, মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে, এবং এমন একটা সময় আসবে যে কাফের মুশরিক মুনাফিকরা পর্যন্ত ইসলামের ব্যাখ্যা নিয়ে মুসলিমদের সাথে তর্ক করবে, পারিবারিক বন্ধন ভাঙবে, বাবা মা সন্তান সন্ততির পারিবারিক বন্ধন ভাঙবে, প্রচুর জেনা বাড়বে এবং জেনাকে মানুষ হালাল মনে করবে, প্রচুর মাদক বাড়বে, মাদককে মানুষ হালাল মনে করবে, পরকীয়াকে মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে, বিনোদনের নামে এন্টারটেইনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং শুয়োর বানিয়ে দেওয়া হবে। আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন। এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে, দুর্ভোগ নেমে আসবে, খুনাখুনি বাড়বে, হারাজ বাড়বে। নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয়ে একজন ব্যক্তি মারা যাবে, সে জানবে না কেন মারা গেলাম, একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে, যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি, আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে মারল। সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফেমিনিস্ট রেভলিউশন বাড়বে, মহিলাদের মধ্যে বেপর্দামি বাড়বে, ব্যভিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে, এটা ফ্রি হয়ে যাবে, মানুষ সবার উন্মুক্ত হয়ে যাওয়ার সময় ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে, মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে, অশ্লীলতার প্রসার ঘটবে। তখন আল্লাহর রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আযাব আসবে, ভূমি ধসের আযাব আসবে, জালজালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আযাব আসবে, মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে। তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, মানুষের কাছে এমন মনে হবে গতকালটা আজকের চাইতে ভালো ছিল, গত বছর এই বছরের চেয়ে ভালো ছিল, মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম,
কবরের পাশ দিয়ে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম। প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে, প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে, বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, খরা, দুর্যোগ, যা যা দেখছেন আল্লাহর পক্ষ থেকে গজব আজাব এগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আসবে, এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহ, একটা সপ্তাহ একটা দিনের মতো, একটা দিন একটা ঘন্টার মতো। উম্মার দুর্দশা নবী সাল্লাম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে, তোমরা বিভক্ত হয়ে থাকবে খণ্ডে খণ্ডে, তোমরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে চাইবে, এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে, জুলুম বাড়বে, মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে, জালেমকে অবকাশ দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, জালেমকে ছাড় দেওয়া হবে, সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন, জিউজরা শক্তিশালী হবে, আচ্ছা জিউজরা শক্তিশালী হবে, ইসলামের এগেনস্টে যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে, ওদের মধ্যে ইউনাইটেড বন্ড দেখা যাবে, স্পেশালি জেরুজালেমের কথা এসেছে যে ওই জায়গাটা শক্তিশালী হবে, শাম এবং ইরাকের মাঝখানের যে পয়েন্টের কথা আসছে এই জায়গায় ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব তখন ছিল না যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, এ তো কয়েকদিন আগে অস্তিত্ব লাভ করলো, আর হাদিস বর্ণনা করা আছে 1400 বছর আগে, জিউজরা আসবে, মাসিহুদ দাজ্জাল ইস্পাহান নামক জায়গার কথা আছে, এখান থেকে সে খুরুজ হবে, তার খুরুজ মানে আত্মপ্রকাশ, কিন্তু সে রুল করবে জিউজদেরকে দ্বারা, এবং জিউজরা এখন কোথায় শক্তিশালী এটা আপনারাই চিন্তা করে দেখেন সারা ওয়ার্ল্ডে তারা কি করছে। তো ছোট ছোট যত আলামতগুলো আছে এগুলোকে যদি আপনি একত্রিত করেন এই দুইটা আলামতের সাথে মেলাতে পারবেন, দাসী মনিবকে জন্ম দিচ্ছে আর সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে। বাকি যে বড় বড় সায়েন্সগুলো আছে সেগুলো এখন আসে নাই, আর আমরা চাই না আসলে যে আমাদের জীবদ্দশায় ওগুলো আমাদের সামনে আসুক, কেউই চাইবো না যে আমরা দাজ্জালকে দেখি, দাজ্জাল আত্মপ্রকাশ করুক, ইয়াজুজ আর মাজুজ ধেয়ে আসুক, ভূমিকম্প হতে থাক বড় বড়, আমরা চাইবো না যে ইয়েমেন থেকে আগুন বের হয়ে আসুক আমরা সেখানে থাকি। আমরা যখন বলি যে কেয়ামত নিকটবর্তী তার মানে এই না যে কালকে কেয়ামত হবে, মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কেয়ামতের সাইন্সগুলো নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন পুঁথি থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবির্ভূত হয় এভাবে এসেছে। বিগত 100 বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন না, যেমন ফ্যামিনিস্ট রেভলিউশন, যেমন জিউজদের উত্থান, যেমন জায়োনিস্ট মুভমেন্ট, যেমন পেট্রোডলার মনিটরিং সিস্টেম, যেমন সারা বিশ্বে মুসলিমদের উপর ম্যাসাকার জুলুম এবং দ্বীনের সংকীর্ণতা, এই জিনিসগুলো লাস্ট 100 বছরের বেশি এসেছে। আমরা জানি এর আগেও এগুলো এসেছে, এসেছে আবার ঠিক হয়েছে, এসেছে আবার ঠিক হয়েছে, বাট 2000 বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে, এটা আগে হয়নি কখনো, এবং এরাই তারা যারা মাসিহুদ দাজ্জালের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ইসা ইবনে মারিয়ামের হাতে মারাও পড়বে ইনশাআল্লাহ তাআলা। সামনে মালহামা আছে, আর কি আছে, মহাযুদ্ধ আছে, জেরুজালেমের উত্থান আছে, জিউজদের উত্থান আছে, দাজ্জালের শাসন আছে, ইমামুল মাহদির আগমন আছে, তার হাতে মুসলিমদের বিজয় আছে, ইসা ইবনে মারিয়ামের আগমন আছে, তার হাতে দাজ্জালের নিহত হওয়ার ঘটনা বাকি আছে, ইসা ইবনে মারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনও বাকি আছে, ইয়াজুজ আর মাজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে, এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বয়ে যাওয়াটা বাকি আছে, তারপরে আলামতুস্সাআ পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে, তারপরে ইনশাআল্লাহ তাআলা এত দ্রুত কিয়ামত হবে। নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে, কাপড় খুলে দেখাবে, গোটানোর আগেই কিয়ামত শেষ, একজন ব্যক্তি উটের দুধ দহন করবে, দুধ পান করার আগে কিয়ামত শেষ, তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন, এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে, পানি ঢোক গেলার আগেই কিয়ামত শেষ, এত দ্রুত এই পুরো মহাবিশ্ব ম্যাজাগাড়ি ব্লাস্ট হয়ে যাবে, আমরা ওই দৃশ্য দেখতে চাই না। তাহলে এখন এই যে সামাজিক অরাজকতাগুলো চলছে,
কি আমাদের নিদর্শনগুলো চলছে এগুলো সব কি আল্লাহর দেয়া গজব নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে? আল্লাহ পাকের মুখ থেকেই শুনেন, আল্লাহ পাক বলছেন সূরা রুমের মধ্যে, আল্লাহ পাক বলছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জ্বরের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। ঢাকা শহরে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে, তারপরে সে আর বাসায় ফিরলো না, মা হাউমাউ করে কাঁদছে, মা হাউমাউ করে কাঁদছে, মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না, ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই, নিখোঁজ, হয়তো তার রেপ হয়েছে বা ডেড হয়েছে। আর মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলে না কেন? এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন? সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সায় ছেড়ে দিলে কেন, বাসায় পৌঁছে দিতে পারলাম না? পরিণতি সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, এটা তো সত্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে। যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করতে হবে, তো সুদ খেয়েছেন এখন দারিদ্রতা বরণ করতে হবে, তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছেন উম্মার ঐক্য তো নষ্ট হবেই। আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে, আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে, আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে। একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকটা ছেলের সাথে অ্যাফেয়ার, কয়েকজন মিলে প্ল্যান করলো যে তাকে শিক্ষা দিবে, তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল, নির্মমভাবে তাকে হত্যা করে তিনজন মিলে লাশ ফেলে দিয়ে চলে গেছে। তিনজন মিলে করেছে না একাই করেছে, সেটা প্রশাসন খুঁজে বের করবেন, আমরা অনলাইনে দেখছি যে মেয়েটা ডেড, এবং সেটা রংপুর এরিয়ার ঘটনা, ঢাকা শহরের কথা না, রংপুর তো অনেক দূরের জায়গা, ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে। দেখেন কর্মের ফল নয় কি এগুলো? মদ খাচ্ছেন দেদারসে তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে, আপনি তো ক্যান্সার হবেই আপনার, বড় বড় রক্ত হবেই। আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন, আপনাকে তো ফল ভোগ করতেই হবে। তো আল্লাহ পাক এটাই বলছেন জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই। পরিবেশ দূষিত করেছি আমরা, পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা, ইকোনমিক সিস্টেমে সুদ দিয়ে দিয়েছি আমরা, ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা, আর দিনের কথা যারা বলছে টুকটাক টুটা ফুটা এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি, চাপ নাকে তেল দিয়ে ঘুমাও, দুনিয়াটা আমাদের পরকাল তোমাদের, তোমরা পরকাল নিয়ে থাকো, দুনিয়া আমাদের, শুনে রাখো তোমরা, এই দুনিয়াও মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র ইনশাআল্লাহ। কত বছর এভাবে চলবে, 100, 200, 300, 400, 500, কিন্তু ইমামুল মেহদির আগমন সত্য, ঈসা ইবনে মারিয়ামের আগমন সত্য, ঈসা ইবনে মারিয়ামের হাতে সারা বিশ্বে সুশাসন কায়েম হবে এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে ডুবে যায়। আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এটা এমনই মিথ্যা, এমনই মরিচিকার মতো মিথ্যা, যেমন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও, তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে, এটা সানরাইজ নয়, সত্যিকারের সানরাইজ দেখাবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইনশাআল্লাহ তাআলা। তো সামনেগুলো আছে, এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল। এখন আমাদের কি করণীয় আছে? প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা, আমরা যাব একা। বিশ্ব বাদ দেন, পলিটিক্স বাদ দেন, অর্থনীতি বাদ দেন, বড় বড় শব্দ বাদ দেন, আগে নিজের কাছে আসে যে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা, আমাকে যাইতে হবে একা, এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে, তাই নয় কি? কালো নিকশ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব, তাই না? তাই আমি একটা কথা বলি শুনেন, যখন অন্ধকার ঘুটঘুটে অন্ধকার নিকশ কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে। মানে ভাই আসেন কেন? যখন সাদা কাফন পরে অন্ধকার নিকশ কালো অন্ধকার কবরে মানুষ যাবে না, ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে, নাকিরের সাথে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে,
কোথায় নিয়ে যাচ্ছ, ভয় আটকে উঠবে, মালাকুল মওতের চেহারা দেখেই ভয় আটকে উঠবে। সারা জীবন তো দিনের পরোয়া করে নাই, নামাজ কালামের তো খবর নাই, ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করে না, এবং ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে। যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে, 70 গজ মাটির নিচে যখন আত্মা যাবে সিজ্জিনে, তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালো ছিল। মানুষ মুসলিমদের, স্পেশালি যুবকদেরকে, যুবক যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা হচ্ছে এগুলো দিয়ে, মনে হচ্ছে পর্নই আসল জগৎ, মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ, এই সিগারেটটি আসল, এই গান বাজনা মিউজিকই আসল, এই কনসার্টগুলি আসল, এবং এগুলোতে যেহেতু মজা আছে, একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট, এই জন্য যুব সমাজ দ্রুত এর পিছনে দৌড়ানো শুরু করছে। আর একটা যুবকদেরকে যখন আপনি, একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন, তখন এই জাতি কখনোই আপনার এগেনস্টে দাঁড়াতে পারবে না। সুদূর প্রসারী নীল নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য। এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই, পত্রিকার অভাব নাই, তাহলে আপনি কী করবেন? এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম, আগে আমাকে বাঁচতে হবে, এবং আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই পথে দিব না। যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই, নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাআল্লাহ, যদি সেটাও না পারি আমার কাছে একা একা বসে শিখবে ইনশাআল্লাহ, কি সমস্যা? যদিও এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দেই না, আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন। যদি দেখেন কোনো অপশনই খোলা নাই, সবখানেই ফেতনা, সবখানেই ফাসাদ, কি করবেন? আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে। আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবিকে আমি কোথাও দিব, কি করবো তাহলে? আমি 10 বছর পর্যন্ত পড়াবো, সে মাশাআল্লাহ আরবি জানে, উর্দু জানে, ফার্সি জানে, সবই জানে, তা আমি পড়াবো ওকে। বললাম যে এভাবে হবে না, এভাবে হবে না, কতদিন কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে? যখন সে বাইরে যাবে দেখবে জেনা উন্মুক্ত, মেয়ের উন্মুক্ত, বেপর্দামি উন্মুক্ত, পর্ন উন্মুক্ত, সব উন্মুক্ত, মাদক উন্মুক্ত। এখন সৎসঙ্গ না থাকলে, ভালো প্যারেন্টিংস না থাকলে, আপনার ভালো পরিবেশ না থাকলে, ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই, কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিল, আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিল। আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না, আমাদের খারাপ লাগে না, আমাদের পাপবোধ জাগ্রত হয় না, বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাই। যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগা সৃষ্টি হয়। একজন আলেম বলেছেন, যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে, তখন বুঝে নেবেন যে আপনার কলবেও ধুলা পড়েছে। কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতের বান্দা, দুনিয়াতে এসেছি মেহমানের মতো, আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন, টাইম শেষ হবে, আল্লাহ পাক টাইম দিয়ে চলে যাবে। কাউকে আল্লাহ পাক এখানে রাখেন নাই, দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয়নি। যত বড় পরাশক্তি ছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই। আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি, কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না। এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র, সময় চলে যাবে, এরাও শেষ, কেউ থাকবে না, না মুমিন, না কাফের, না মুশরিক, কেউ না। অতএব যারা এসেছে তারা চলে যাবে, এই ফিলিংসটা সবার আগে জরুরি। এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ইলম অর্জন করা, তারপরে লক্ষ্য স্থির করা, যে আমার জীবনে তো একটা লক্ষ্য আছে, এভারেজ লাইফ লিড করবে সবাই, 1999 জন মানুষ এভারেজ লাইফ লিড করে, খায় দায় ফুর্তি করে, স্ত্রী সহবাস করে, বাচ্চা পয়দা করে, শেষ, ডেড, শেষ বয়সে ক্যান্সার, ডায়াবেটিস, মারা গেল। এটাই করতেই কি দুনিয়াতে এসেছি? দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই? যারা ইতিহাস পড়ে দেখেন, যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন, তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন, নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতেন? আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটোখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো? আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? আর কতদিন আমরা একে অপরের গীবতার, তোহমতার, সমালোচনার, হাত বাঁধার, পায়ে পা লাগানো, আর আমি এসব নিয়ে পড়ে থাকবো? আর কতদিন পরে থাকলে আপনাদের শান্তি হবে আমাদেরকে বলে দেন, তাও শান্তি পান, তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন, যুব সমাজকে করতে দেন, যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান। লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। আবেগের বসে হুটহাট কোনো কিছু কাজ নয়, আবেগের বসে দিলে কাজ নয়,
পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনের কাজ করতে হবে, গঠনমূলকভাবে, না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরমপন্থা। মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ, সমাজ, দেশ, বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে। তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে, জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই, তারপর হচ্ছে আমল দিয়ে, জ্ঞান আছে এবার আমল করতে হবে। যারা আমল করে না, প্র্যাকটিসিং মুসলিম না, এদের দ্বারা আল্লাহর উম্মার খেদমত নেবেন না, খালি বড় বড় কথা বলতে হবে না, আমল করে দেখাতে হবে। ইকোনমিক লাইফে হালাল হারাম বেঁচে চলতে হবে, পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক এনভায়রনমেন্টে রাখতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কীভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো, প্রতিষ্ঠা করবো? হ্যাঁ, এটা হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসলাম কবুল করেন না, এটা হতে পারে, নূহ আলাইহিস সালামের সন্তান ইসলাম কবুল করেন, এমনটা হতে পারে, কিন্তু এগুলো রেয়ার ঘটনা। আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল, একটা কথা আছে যে এক্সেপশনাল কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে না, এগুলো ব্যতিক্রম ধর্মী কথা, এটাও হতে পারে। কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে, আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে, আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করবো, কী পড়াবো, ওদেরকে কী খাওয়াবো, কোন এনভায়রনমেন্টে বড় করবো। এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে, তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবেও পাপ করতে পারে। একটা কথা আমি বলি, এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে, এমন এমন ক্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর কল্পনা করতে পারে না। আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন, এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে, সোশ্যালি চেঞ্জ করতে হবে, কমিউনিটি দরকার। যারা ইসলামিক এই ফিলোসফিগুলো লালন করেন তাদের মধ্যে একটা মিউচুয়াল বন্ধন দরকার, হৃদ্যতার, ভালোবাসার, ওপেন মাইন্ডেড হওয়া, কনজাস্টেড না হওয়া, সংকীর্ণ মানসিকতার না হওয়া, এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে। আমি একাই সঠিক, বাকি সব বাতিল, হ্যাঁ আমি একাই ইসলামের মধ্যে আছি, বাকি সব খারেজি, মানে খারাজি, মানুষকে খারেজি বলতে 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 নিজেই কখন খারেজি হয়েছে তার ঠিক নেই, ও নিজে বাদ দিয়ে বাকি সবই খারেজি, মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে, বসে এক কাপ চা খাওয়াতে পারে, আমার মনে হয় এই কাজের ওসিলা আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ, যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে, সব ওলামায়ে কেরামকে এক জায়গায় বসাবেন, বসে এক কাপ চা খাওয়ায় দেখান আমাকে, তারপরে দিনের কথা বলতে আসে, ঐক্যের কথা এবং আল্লাহর রাস্তায় অমুক তমুক পরে বলতে আসে, দেখেন এটা পারেন কিনা। তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আর লম্বা করছে না, ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে। যেখানে থাকবো আমরা, যদি গভর্নমেন্ট জব করি, বেসরকারি জব করি, বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি, বিজনেস করি, অনেস্টির পরিচয় দেওয়া দরকার। আগে একজন ভালো মানুষ হই, তারপরে ভালো মুসলিমের দিকে আসেন, আগে মানুষ তো হন, একজন ভালো মানুষ তো হই, একজন ভালো মানুষের মন লালন করি, এরপরে ইনশাআল্লাহ তাআলা দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন, আমল করেছেন, আপনি এখন পরিবার গড়েছেন আলহামদুলিল্লাহ, হালাল হারাম মেনে চলছেন, ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুরু করেন, এবং সেটা মধ্যম পন্থায়, উগ্রপন্থায় না, শৈথিলতাবাদ প্রদর্শন করেও না। পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না, মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন না, এতে কোনো কল্যাণ দেখা যায় না। যারা এই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয়, কিন্তু বাস্তবতা এমন নয়, বরং এতে রাষ্ট্রের ক্ষতি, জাতির ক্ষতি, উম্মার ক্ষতি হয়নি। যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে, এটাও দেখবেন কনজাস্টেডে বন্ধ হয়ে পড়ে আসে। অতএব এইসব উদ্ভট ফিলোসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই, বরং যারাই থাক উত্তম নসিহত করেন, ভালো নসিহত করেন, ভুল হলে সংশোধন করে দেন গঠনমূলকভাবে, এরপরেও যদি না কথা শুনে আলহামদুলিল্লাহ ছেড়ে দেন, ফাযাক্কিরিন নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, খালি উপদেশ দেন, আপনি উপদেশদাতা, আপনি তাদের প্রতি দ্বারকা নন, যার যার কর্মফল শেষে ভোগ করবে। আল্লাহ পাক বলছে, বলে নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার, যখন এরকম
অন্যায় অত্যাচার পাপাচার চলতে থাকবে, আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আজাবের আগে, পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আজাব পাঠাতে থাকব। আল্লাহ তো বলেছেন পাঠাবেন, রিল্যাক্স থাকেন ইনশাআল্লাহ তাআলা। কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না। আমাদের নবীজির 23 বছর লেগেছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা আমরা না হোক আমাদের পরের জেনারেশন, তারা না হোক তার পরের জেনারেশন, তারা না হোক তার পরের জেনারেশন, একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকেন, যারা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেকড় উপরে ফেলে দেবে ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকি আর না থাকি ওই দিন পর্যন্ত আমরা দোয়া করে যাব আল্লাহ পাক যেন একদিন এই সারা পৃথিবীর বুকে ইসলামের বিজয় দান করেন এবং সমস্ত জুলুম অন্যায় অত্যাচার পাপাচার আল্লাহ পাক এদের মূল শেকড়টাকে উৎপাটিত করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হারানো সেই যে গৌরব ঐতিহ্য সেটা আবার ফিরিয়ে আনার তৌফিক দান করুন। ব্যক্তিগত জীবনে আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বেশি বেশি ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। মুসলিম উম্মার মাঝে ইখতিলাফ বৃদ্ধি না করে উম্মাকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অর্থনৈতিক জীবনে হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের যে যেখানে আছে সবাইকে, হোক সে পলিটিক্যাল কোনো জায়গা বা অর্থনৈতিক কোনো জায়গা বা প্রশাসনের কোনো জায়গা বা ব্যক্তি পর্যায়ে যে যেখানেই আছে, আল্লাহ সবাইকে, সব মুসলিমকে তার পক্ষ থেকে হেদায়েত দান করুন আমিন। এরপরে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করব, আল্লাহ পাক আমাদের পরবর্তী প্রজন্মকে যেন ইসলামের জন্য কবুল করে নেন, সময় সম্পর্কে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক শেফায়ে কামেলা দান করেন, আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন তাদের সবাইকে আল্লাহ পাক যেন ক্ষমা করে দেন। স্পেশালি আমাদের বাংলাদেশের একজন বরেণ্য আলেম শেখ আহমদুল্লাহ, আপনারা শুনেছেন তার পিতা গতকাল ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতাকে জান্নাতুল ফিরদৌস দান করুন এবং তার যোগ্য সন্তান হিসেবে শেখকে কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আমিন। পরিশেষে আমাদের মধ্যে যারা রিজিকের টেনশনে ভুগছেন, হতাশায় ভুগছেন, জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহকে চিনতে পারছেন না, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন এবং কোরআনের কাছে আসার তৌফিক দান করুন ইনশাআল্লাহ, তাদের জীবনের সমস্ত সমস্যা আল্লাহ পাক দূর করে দেবেন ইনশাআল্লাহ। আর আগামী দিনের ইসলামের যে বিজয় হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা, আমাদেরকে সেই বিষয়গুলো জানার, চর্চা করার এবং অন্যকে জানিয়ে উৎসাহিত করার তৌফিক দান করুন আমিন। কারণ এখন আমরা খুব হীনমন্যতায় ভুগি এবং আমরা যেন আমাদের সেই পুরাতন গৌরবময় ইতিহাস ভুলতে বসেছি, এই অসুস্থ ট্রেন্ড থেকে, অসুস্থ সমালোচনার অসুস্থ এই সাংস্কৃতিক ট্রেন্ড থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বের করে আনেন আমিন। আমরা এখানে শেষ করছি আজকে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।